हाय फ्रेंड्स, चले आमार नतून भिडियो निये। आमी मनीषा और आमी आज के रिव्यू करते चले वर्ल्ड बेस्ट हेयर फॉल एंड हेयर रिमूवर शैम्पू। तार आगे किछु कथा बोले नी फर्स्ट माने मेन भिडियो स्टार्ट करार आगे, जे एई प्रॉब्लेमटा सबारई होच्छे एखन, छेले कि मेये सबारई चुल पड़ा कमछे ना, कोनो कोनो कारणे चुल पड़छे, डैंड्रफ कमछे ना। अनेक रकम ट्रिटमेंट तोमरा करेछो, जे शैम्पू बोलो, कंडिशनर बोलो, बा घरे अनेक रकम ट्रिटमेंट तोमरा करेछो, किन्तु तोमरा ठीकठाक फल पाच्छो ना। तो आमी एई शैम्पूटा आमाके एकजन सजेस्ट करेछिलो, आमी यूज करेछि, दो तीनटे बटल आमार शेष हये गेछे, आमार शैम्पूटा खूबई भालो लेगेछे, आमी एटाई कंटिन्यू करछि। तो फ्रेंड्स, आमरा चले एसेछि आमार भिडियोर मेन टपिके, जेटा आमी भिडियोटा बानाछि जे कारणे मेन, जे बायोटिक शैम्पूटा रिव्यू करार जन्य। तो एटा हलो आमार बायोटिक शैम्पू, शैम्पूर बटल, एटा आमी थार्ड बटल आमी यूज करछि, एर आगे आमी दुटो बटल यूज करेछि। तो एटा देखते पाच्छो, एटा 650 ml एर शैम्पूटा रयेछे, आर एटा रेट रयेछे 430 টাকা। তো এটা মেন হলো আমরা নিম হলো মেন ইনগ্রেডিয়েন্টস আমাদের, আর এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেটা হলো গন্ধক এলিমেন্ট রয়েছে 3%, নিম আছে 5%, ভিঙ্গুরাজ প্লান্ট আছে 4%, রিঠা ফল আছে 3%। এটা একটা লোশন বেস শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আর কন্ডিশনার। তা বুঝতেই পারছো এর মধ্যে শ্যাম্পুটাও রয়েছে, কন্ডিশনার রয়েছে। তো এই শ্যাম্পুটা করার পরে আলাদাভাবে কন্ডিশনার দিতে হচ্ছে না। তো এখানে তোমরা একটা পেয়ে যাচ্ছ যে এখানে শ্যাম্পুটা তোমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কন্ডিশনটা অ্যাপ্লাই কিন্তু হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার এই শ্যাম্পুটা অন্যান্য শ্যাম্পুর থেকে এই জন্যই ভালো লাগে যে এত বড় কোয়ান্টিটি তো আমরা পেয়ে যাচ্ছি, 450 টাকা, খুবই কম রেট রয়েছে এত বড় শ্যাম্পুর তুলনায়। আমি এর থেকে কম রেটে পেয়ে যাচ্ছি ফ্লিপকার্টে হোক বা যে কোনো অনলাইন শপে হোক। তো এটা ঠিকঠাকই আছে, আর তুমি যদি মানে এটা যদি একবার পারচেস করো তো 3-4 মাস আরামসে তুমি ইউজ করছো, চলে যাবে শ্যাম্পুটা। এটা 3 বছরের গ্যারেন্টি রয়েছে, তোমরা যদি রেখে রেখেও ইউজ করো, যে ইউজ করলে আবার কিছুদিন রাখলে তো সেটাও করতে পারো, 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। এরকম না খুব তাড়াতাড়ি শ্যাম্পুটা শেষ হয়ে যাচ্ছে ডেটটা, সেটাও হচ্ছে না। তো কিন্তু এই এটাতে আমার চুল পর অনেক কমে গেছে, মানে বলতে পারো 99% আমার হেয়ার ফল কমে গেছে, ড্যান্ড্রাফ পুরোপুরি কমে গেছে। কিন্তু এর মধ্যেও আমার একটা প্রবলেম হয়েছে শ্যাম্পুটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমার যখন শ্যাম্পুটা আমি সপ্তাহে 2 দিন পর ইউজ করছি, তো ইউজ করার পরে দেখছি আমার চুলটা রাফ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার চুলটা রাফ হয়ে যাচ্ছিলো বলে আমি যেটা ইউজ করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। যেটা হলো আমি একটা অয়েল ইউজ করি, তেল, যেটা মানে কোনো মার্কেট থেকে পারচেস করা তেল না, এটা আমি ঘরেই বানাই তেলটা, যেটা অলিভ অয়েল নিতে পারো তোমরা। তো অলিভ অয়েল আমি 2 চামচ নিই, 1 চামচ ক্যাস্টর অয়েল আর 1 চামচ অ্যালোভেরা জেল। তো তিনটে ভালো করে মিক্স করে ভালো করে চুলে গোড়ায় গোড়ায় লাগিয়ে মাসাজ করবে, কিছুক্ষণ করে রেখে দেবে। তোমরা চাইলে যেদিনকে শ্যাম্পু করবে তার আগের দিনকে রাত্রেবেলা যদি লাগিয়ে রাখো, মানে লাগিয়ে মাসাজ করে চুলটা বেঁধে শুয়ে পড়ো, তো সকালবেলা উঠে মাথা ঘষে নিতে পারো, শ্যাম্পু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেহেতু বেশিক্ষণ তেল রাখি না মাথায়, তো আমি শ্যাম্পু করার 2 ঘন্টা আগেই আমি তেলটা লাগাই। তো যাদের এরকম সমস্যা আছে যে তেল বেশিক্ষণ লাগাও না, তো 2 ঘন্টা আগেও লাগাতে পারো। আমার দেখতে পাচ্ছি চুলে যথেষ্ট সাইন করছে, আমি আজকে শ্যাম্পু করিনি, আমি 2 দিন আগে শ্যাম্পু করেছি। তোমরা যদি এই শ্যাম্পুটা এইভাবে ব্যবহার করো যে তেলটা ফার্স্ট অ্যাপ্লাই করে নিলে তারপর শ্যাম্পুটা অ্যাপ্লাই করছো, এরমভাবে যদি শ্যাম্পুটা ব্যবহার করো তাহলে তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন বা 1 দিন ছাড়া ছাড়াও যদি শ্যাম্পুটা ইউজ করছো, তাহলে কিন্তু তোমাদের চুল রাফ হবে না, চুল একটু সফট থাকবে, স্মুথ থাকবে, খুবই ভালো উপকার তোমরা পাবে। ভিডিও থেকে যদি তোমরা একটু উপকার হয় তোমাদের, বা যদি ভিডিওটা একটু ভালো লাগে, এন্টারটেইন মনে হয়, তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নতুন নতুন রিভিউ ভিডিও বা সব রকম ভিডিও দেখতে গেলে একটা বেল আইকনটা প্রেস করে দিও, যে নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা নতুন নতুন যদি কোনো ভিডিও দেখতে চাও, কী টাইপের ভিডিও দেখতে চাইছো বা কোন প্রোডাক্টের রিভিউ চাইছো তোমরা, সেটা আমাকে জানাতে পারো, তো সেরকমভাবে আমি ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।